সকলকে আবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ক্রিমিনাল ল বিষয়ক এই আইনি অনুষ্ঠান ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমি আজাম এন্ড কো সলিসিটরস এর প্রিন্সিপাল সলিসিটর শাফিউল আজম। আমি শুরুতে বলেছি আমি অনেক সেন্সিটিভ ম্যাটার গুলো নিয়ে এই প্রোগ্রামের মধ্যে ডিসকাস করি, আপনারা জানেন। আমি সে দীর্ঘ 25 বছর ধরে ক্রিমিনাল ল এর উপর প্র্যাকটিস করে আসছি এবং সে আজাম এন্ড কো সলিসিটরস দীর্ঘ 20 বছর ধরে সিটির ভিতরে একদম হার্ট অফ দ্য সিটি টাওয়ার ব্রিজের কাছে ওখানে থেকে আমি ক্রিমিনাল ল প্র্যাকটিস করি দীর্ঘ 20 বছর এখান থেকে। এবং সব সময় আমার সাথে একজন ব্যারিস্টার এবং কুইন্স কাউন্সিল কিউসিও থাকেন, কিন্তু রিসেন্টলি আমার কাছে অনেক মানে রিকোয়েস্ট আসছে আমাদের কমিউনিটি মেম্বারদের কাছ থেকে। তারা আমাকে বলেছেন যে আপনি বাংলায় এই প্রোগ্রামটা করবেন, আপনি একা সব সময় বেশি যদি কথা বলতে পারেন বাংলায়, এটা খুবই ইম্পর্টেন্ট প্রোগ্রাম। ক্রিমিনাল ল এর উপর আমাদের মানুষের অনেক কিছু অনেকের কিছু জানা নাই, অনেক কিছু তারা অজ্ঞাত সারে, তারা ভুল ত্রুটি তারা অপরাধ জনক কিছু একটার মধ্যে জড়াইয়ে পড়ে। এবং আমাকে অনুরোধ করা হয়েছে আমি যেন বাংলায় অনুষ্ঠানটা আমি একা বেশি করি। তো তারপরেও আমি কিন্তু ব্যারিস্টার এবং কিউসিদেরকে আগে যেরকম এভরি প্রোগ্রামের মধ্যে আনতাম, তারপরে আমরা তাদেরকেও আনা হবে, টাইম টু টাইম আমরা বিভিন্ন টপিক নিয়ে ডিসকাস করব। আচ্ছা, এখন শুরুতেই যেটা বলেছিলাম সেটা হচ্ছে আনএক্সপ্লেইন ওয়েলথ অর্ডার, অব্যক্ত সম্পদের বর্ণনা দিতে হবে, সম্পদের উৎসের বর্ণনা দিতে হবে, কোর্টে অর্ডার বের করবে, সেটা আইন আসছে জানুয়ারি 2018 থেকে। ওইটা যখন হয় ওইটা যদি না মানেন তাহলে আপনার উপরে অনেক কনসিকোয়েন্স পরিণতি আসবে, সেটাও আমি বলেছি। এবং কেন এই অব্যক্ত সম্পদের বর্ণনা দিতে হয় দিবার জন্য অর্ডারটা বের করে পুলিশ ন্যাশনাল ক্রাইম এজেন্সি সিএস ফ্রড অফিস এইচএমআরসি কেন করতেছে সেটাও আমি বলেছি আগের সেগমেন্ট গুলোর মধ্যে। তারপর আমি বলেছি যখন এই অর্ডার গুলো বের করে নে তারা সাথে সাথে একটা রেস্ট্রেইন্ট অর্ডারও বের করে, তার মানে আপনার সম্পদকে জব্দ করা হবে, এইটাও আমি আউটলাইন করেছি। এরপরে শুরু হচ্ছে কি পুলিশের স্টপ এন্ড সার্চ গুলো হবে, এইটা আমি বলবো কখন পুলিশ শুরু করেছিলাম গত সেগমেন্টে। তাহলে রিজনেবল গ্রাউন্ড থাকতে হবে পুলিশের আপনাকে স্টপ করতে হলে এবং আপনাকে সার্চ করতে হলে। তাহলে এই রিজনেবল গ্রাউন্ড গুলো হচ্ছে কি দে সাসপেক্ট ইউ আর ক্যারিং ড্রাগস, পুলিশ মনে করে আপনি ড্রাগস ক্যারি করতেছেন, মাদক দ্রব্য আপনি পরিবহন করতেছেন আপনি ক্যারি করতেছেন, ওয়েপন আপনার সাথে আছে আপনার সাথে অস্ত্র সরঞ্জাম অস্ত্র আছে, স্টোলেন প্রপার্টি আছে আপনি আরেকজনের কাছে একটা দামি কোন একটা কিছু স্টিল করে মানে চুরি করেছেন সেটা আপনার পজিশনে আছে ক্যারি করতেছে, বিভিন্ন কারণে এই যুক্তিসঙ্গত কারণগুলো পুলিশ বলতে পারে এই কারণগুলো যুক্তিসঙ্গত কারণ আছে বলেই আমরা তোমাকে স্টপ করলাম এবং তোমাকে আমরা সার্চ করলাম। But they do not need reasonable grounds if they search you under the authorization from a senior police officer. তাদের এই রিজনেবল গ্রাউন্ড লাগবে না, তারা যদি আপনাকে স্টপ এবং সার্চ করে একটা অথরিটি যদি দেয় অথরাইজেশন যদি দেয় একজন সিনিয়র পুলিশ অফিসার। Or if you are stopped under the Terrorism Act, আপনাকে যদি তারা স্টপ করে under the Terrorism Act, তাহলে আপনার তাদের ওই যুক্তিসঙ্গত কারণ এটা দেখাইতে হবে না। They do not need reasonable grounds. Or another piece of legislation conferring such powers, অথবা আইনের আরেকটা আইন পুলিশকে পাওয়ার দিয়েছে যে তুমি তোমার কোন যুক্তিসঙ্গত গ্রাউন্ডের দরকার নাই তুমি স্টপ করতে পারো সার্চ করতে পারো।
আইনের একটা প্রভিশনের মধ্যে আছে, তখন তারা সেটা করতে পারবে। সো ওয়াইড রেঞ্জ অফ পুলিশ পাওয়ার ক্যান স্টপ এন্ড কোয়েশ্চেন ইউ অ্যাট এনি টাইম, যে কোনো সময় টু আস্ক হোয়াট ইউ আর ডুইং, জিজ্ঞেস করার জন্য আপনি কি করতেছেন, হোয়ার ইউ আর গোয়িং, আপনি কোথায় যাচ্ছেন, অ্যান্ড হোয়াই ইউ আর ইন এ সার্টেন এরিয়া, এই নির্দিষ্ট জায়গায় কি জন্য আসছেন আপনি, কি কারণে। দে মাস্ট টেল ইউ দেয়ার নেম। পুলিশ কিন্তু অ্যারেস্ট করার সাথে সাথে পুলিশ আপনাকে তার নাম দিতে হবে, পুলিশ স্টেশনের নাম দিতে হবে, কোন পুলিশ স্টেশন থেকে সে আসছে, কোন পুলিশ স্টেশনের সাথে সে জড়িত অ্যাটাচ কাজ করে, এগুলো বলতে হবে, এবং হোয়াই দে ওয়ান্ট টু সার্চ ইউ, কেন আপনাকে সার্চ করতে চাচ্ছে, অ্যান্ড হোয়াট দে এক্সপেক্ট টু ফাইন্ড বিফোর দে সার্চ, এবং তারা কি আশা করে আপনাকে সার্চ করলে তারা কি পেতে পারে। They must tell you that they are making a record of the search and give you a copy of it, or can inform you that you can request a copy. Police আপনাকে বলতে হবে, মানে stop করার সাথে সাথে বা search করার মানে আগে, যে আমরা search করে যা যা পাবো, search করা যখন শুরু করবো আমরা এটাকে record করবো, নথিভুক্ত করবো, এবং এই নথির কপিটা, এই রেকর্ডটা তোমার পাওয়ার অধিকার আছে, অথবা তুমি এটার কপি পাওয়ার জন্য আমাদেরকে অনুরোধ করতে পারো, এটাও পুলিশকে বলতে হবে। ডিউরিং এ সার্চ দ্য পুলিশ ক্যান রিকোয়ার ইউ টু রিমুভ আইটেমস অফ ক্লোদিং সার্চের সময়, সাচ অ্যাজ জ্যাকেটস অ্যান্ড গ্লোভস। আপনার হাতে যদি গ্লোভস থাকে, আপনি যদি একটা জ্যাকেট পরিধান করেন, পুলিশ আপনাকে বলতে পারে এগুলো আপনাকে রিমুভ করতে হবে, গ্লোভস আপনাকে সরাইতে খুলে ফেলতে হবে, জ্যাকেট আপনাকে খুলে ফেলতে হবে। দে ক্যান অলসো রিকোয়ার ইউ টু রিমুভ দা এনি রিলিজিয়াস গার্মেন্টস লাইক দা ভেইল অর টারবান। যে শিখ যারা আছে, শিখেরা কিন্তু আপনার টারবান পরে, পাগড়ির মতো আছে এটা, টারবান বলে এটাকে, পাগড়ি। পুলিশ বলতে পারে তুমি তোমার টারবান খুলতে হবে, তোমার পাগড়ি খুলতে হবে, এবং কেউ যদি ভেইল পরে, মানে আপনার মানে মাথার মধ্যে হিজাব পরে, হ্যাঁ, এগুলো পুলিশ বলতে পারে কি তুমি এটা ভেইল পরা মানে একটা স্কার্ফ পরে থাকা, তুমি এটা সরাইতে হবে। বাট মাস্ট টেক ইউ আউট অফ পাবলিক ভিউ টু ডু সো। যখন এগুলো করবে তখন পুলিশ কিন্তু আপনাকে একটা পাবলিক প্লেসের থেকে একটু দূরে সরাইয়া এগুলো করতে হবে। দ্য পুলিশ আর এন্টাইটেড টু সিজ এনিথিং ফাউন্ড ডিউরিং দ্য সার্চ। পুলিশ কিন্তু আপনার সার্চের সময় যা কিছু পায় সব কিছু তারা সিজ করতে পারবে, তাদের হাতে নিয়ে নিতে পারবে, তাদের মানে কাস্টডিতে, তাদের মানে তারা এটা তাদের সাথে নিয়ে যেতে পারবে। হাউএভার ইউ ডোন্ট হ্যাভ টু আনসার এনি কোয়েশ্চেন্স দ্য পুলিশ অফিসার আস্ক ইউ, কিন্তু আপনার কিন্তু রাইট আছে, পুলিশ যদি আপনাকে কোনো কোয়েশ্চেন করে আপনাকে কোনো এগুলোর উত্তর দিতে হবে না। Being searched does not mean you are being arrested. আপনাকে সার্চ করলো এবং স্টপ করলো, তার মানে এই নয় যে আপনাকে তারা অ্যারেস্ট করবে। স্টপ করতে পারে, অনেক রে স্টপ করে, এটা তো মন খারাপ করার কোনো কারণ নেই। অনেক রে মানুষের পুলিশের সন্দেহ হয়, তার অনেক পাওয়ার আছে, অনেক ওয়াইড রেঞ্জ অফ পাওয়ার পুলিশকে দেওয়া হয়েছে, এবং তারা এটা করতে পারে, তার মানে এই নয় যে আপনাকে তারা অ্যারেস্ট করবে। সুতরাং বেটার আমি বলি কি, যদি পুলিশ আপনাকে থামতে বলে থামবেন, সার্চ করতে বলে সার্চ করতে দিবেন, এবং নিয়ম কানুনগুলো আমি বললাম এগুলো অবজার্ভ করতে শিখলে সেগুলো দেখবেন, এবং আপনি এগুলোর উপরে মন খারাপ করার কোনো কারণ নাই,
পুলিশ হয়তো আপনাকে স্টপ করার পরে, সার্চ করার পরে আপনাকে হয়তো ছেড়ে দিবে, বলবে যে ঠিক আছে ইউ ক্যান গো। পুলিশের কিন্তু পাওয়ার আছে আপনার ঘরে এসেও সার্চ করার জন্য, এইটা হইলো বিশাল ব্যাপার। কারণ এটা অনেক আমার কাছে কমপ্লেইন্ট আসছে যে শফিউল আজম সাহেব পুলিশ তো আসছে আমার ঘরে, ওরা আমার বেড বিছনা এবং আমার ওয়ার্ড্রপ থেকে শুরু করে আমার ভিতরে বাইরে ঘরের রুমের সব কিছু তারা একদম ছন্ন ভন্ন, মানে সব কিছু এমন ভাবে করছে যেটা আমি লাইক করি নাই, এত কিছু তারা তো করা দরকার ছিল না। হ্যাঁ, পুলিশ এটা ঘরে এসেও সার্চ করতে পারবে। The police can enter and search your premises for various reasons. বিভিন্ন কারণে পুলিশ আপনার ঘরে ঢুকতে পারে এবং সার্চ করতে পারে। They can search with your consent. তারা সার্চ করতে পারে আপনার সম্মতি নিয়ে, আপনার written consent নিয়ে, with a warrant or without a warrant. তারা একটা warrant নিয়ে আসতে পারে যে আমাদের কাছে ওয়ারেন্ট আসছে তোমার ঘর সার্চ করার জন্য, ওই ওয়ারেন্ট আপনাকে দেখাইতে পারে, সুতরাং আমরা সার্চ করব। পুলিশ কিন্তু ওয়ারেন্ট ছাড়াও সার্চ করতে পারে। The police can only enter premises without a warrant limited in limited circumstances. তাহলে ওয়ারেন্ট ছাড়াও সার্চ করতে পারবে পুলিশ একজনের ঘর, সেটা কিন্তু লিমিটেড সার্কামস্টেন্সেস, মানে একটা খুব সীমাবদ্ধ পরিস্থিতিতে। একটা ওই পরিস্থিতির বিরুদ্ধে হয় তখন তাদের কোনো সিনিয়র পুলিশ অফিসারের অথরাইজেশন লাগবে না, ওয়ারেন্টও লাগবে না, তারা আপনার ওয়ারেন্ট ছাড়াই সার্চ করতে পারবে। কি কারণ? ইন অর্ডার টু ডিল উইথ এ ব্রিচ অফ পিস, যে একটা শান্তি প্রতিষ্ঠা করার জন্য তারা এটা করা দরকার। কিছু কিছু ক্ষেত্রে ওয়ারেন্টের দরকার হয় না। একটা কারণ হলো কি, ইন অর্ডার টু ডিল উইথ এ ব্রিচ অফ দ্য পিস, একজন শান্তি ভঙ্গ করতেছে, পিস ভঙ্গ করতেছে, সুতরাং সেই ক্ষেত্রে পুলিশের আর ওয়ারেন্টের দরকার হবে না। উইদাউট এ ওয়ারেন্ট enforce an arrest warrant, একটা arrest warrant already issue করা আছে একজনকে arrest করার জন্য, সুতরাং সেখানে আর ঘরে ঢুকলে নতুন করে warrant এর দরকার হবে না। arrest a person in connection with certain offenses, কতগুলো অফেন্স আছে যেগুলো খুব সিরিয়াস অফেন্স, ওই অফেন্সের জন্য যদি কাউকে অ্যারেস্ট করতে হয় তখন তারা ওয়ারেন্ট ছাড়াও ঢুকতে পারবে। রিক্যাপচার সামওয়ান হু হ্যাজ এসকেপ ফ্রম দ্য কাস্টডি, কেউকে ক্যাপচার করা যায় তাদের ধরার জন্য যে পুলিশের কাস্টডি থেকে বা প্রিজন থেকে পালাই গেছে, সুতরাং এগুলোর জন্য পুলিশের আর ওয়ারেন্টের দরকার হবে না যদি ঘরে ঢুকতে হয়, সার্চ করতে হয়। অর টু সেভ লাইফ ড্যামেজ টু প্রপার্টি, পুলিশকে যদি ওখানে সার্চ করতে হয় আর তার কারণটা হচ্ছে একটা জীবন রক্ষা করার জন্য, ওখানে যেহেতু হচ্ছে আরেকজনের একটা জীবন রক্ষা করার জন্য অথবা একটা সম্পদের একটা প্রপার্টি ড্যামেজ হবে ওইটাকে সেভ করার জন্য, তখন এই কিছু কিছু কতগুলো মানে অনেকগুলো ক্ষেত্র আছে যেখানে পুলিশ ওয়ারেন্ট ছাড়া আপনার ঘর সার্চ করতে পারবে, সেটা আমি এখন বললাম। অন্য ক্ষেত্রে ওয়ারেন্ট নিয়ে আসতে হবে, এটা দেখবেন আপনি ওয়ারেন্ট নিয়ে আসছে কিনা পুলিশ,
নাকি ওয়ারেন্ট ছাড়া আসছে আপনার ঘর সার্চ করতে? If the police arrest you, they can search any premises where you were immediately before the arrest. Police যদি আপনাকে arrest করে, police station নিয়ে গেছে, আপনাকে arrest করেছে, এবং ওই ধরনের ক্ষেত্রে পুলিশ যে কোনো জায়গায় আপনি যেখানে গেছেন যেই জায়গাগুলোতে সেই জায়গাগুলোতে তারা আপনার সার্চ করতে পারবে। অ্যারেস্টের আগে যে যে জায়গায় আপনি গেছেন সেই জায়গাগুলোতে তারা সার্চ করতে পারবে আপনার। বাট অনলি ফর এভিডেন্স রিলেটিং টু দ্যাট অফেন্স, শুধু আপনাকে যেই কারণে অ্যারেস্ট করেছে ওই কারণে তাদেরকে কিছু তথ্য প্রমাণাদি বের করতে হবে কেসের জন্য, এবং তারা মনে করে কি সার্চ করলে আপনার ওই তথ্য প্রমাণাদি পাবে। ওকে, সো যদি ওকে, সো ইফ দ্য পুলিশ অ্যারেস্ট ইউ, দে ক্যান সার্চ এনি প্রেমিসেস হোয়ার ইউ আর ইমিডিয়েটলি বিফোর দ্য অ্যারেস্ট, বাট অনলি ফর এভিডেন্স রিলেটিং টু দ্যাট অফেন্স। সুতরাং সাম কানেক্টেড অফেন্স অর সাম কানেক্টেড অফেন্স, সুতরাং যদি ওই ওই অপরাধের সাথে জড়িত কোনো কিছু হয় তাহলে ওই প্রেমিসের মধ্যে ইমিডিয়েটলি আগে যে 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 জায়গায় আপনি গেছেন সে সে জায়গাগুলোতে পুলিশ সার্চ করতে পারবে, অপরাধের সাথে সম্পৃক্ত হতে হবে, কানেক্টেড হতে হবে। কিন্তু দে মাস্ট হ্যাভ রিজনেবল গ্রাউন্ডস ফর বিলিভিং এভিডেন্স ইজ দেয়ার, পুলিশের কিন্তু একটা যুক্তিসঙ্গত কারণ থাকতে হবে যে তাকে আমরা অ্যারেস্ট করেছি এখন তার ঘরে গেলে আমরা একটা কিছু পাবো, তথ্য প্রমাণাদি আমরা পাবো সার্চ করলে, এই যুক্তিসঙ্গত একটা কারণ থাকতে হবে সার্চ করার জন্য। ইন অল আদার সার্কামস্ট্যান্সেস দে মাস্ট হ্যাভ এ ওয়ারেন্ট, সুতরাং অন্য ক্ষেত্রে কেউ যদি অ্যারেস্ট না করে বা টেরারিজম অফেন্স যেগুলো আমি বললাম ওই ধরনের ক্ষেত্র ছাড়া পুলিশের সবসময়ই একটা ওয়ারেন্ট নিয়ে আসতে হবে, দে মাস্ট হ্যাভ এ ওয়ারেন্ট। When conducting the search, they must identify themselves and explain why they want to search. এবং তারা যখন সার্চ করবে তখন তাদেরকে আইডেন্টিফাই করতে হবে, তাদেরকে বলতে হবে আমি সে কে, তার নাম কি, সে কোন পুলিশ স্টেশন থেকে আসছে, এবং বলতে হবে কেন তারা সার্চটা করতেছে আপনার ঘরে। If they have a warrant, they can force entry if the occupier refuses entry. তারা যদি একটা ওয়ারেন্ট নিয়ে আসে তখন তারা কিন্তু ফোর্স এন্ট্রি করতে পারে, আপনাকে জোর করে ঘরে ঢুকতে পারবে তাদের কাছে যদি ওয়ারেন্ট থাকে। If the occupier is absent, or if they have grounds for believing it is necessary, ওই ফোর্সেপস দিয়ে তারা ঢুকতে পারবে ঘরের মালিক যদি না থাকে, হ্যাঁ, অথবা তারা যদি মনে করে তাদের ফোর্স করে ওই প্রেমিসের মধ্যে ঢুকার দরকার আছে, হয়তো তারা এখন যদি না ঢুকে লেট করলে তখন তারা তাদের পারপাস সার্চের যে হোক যে পারপাস ওইটা হোক তারা অ্যাচিভ করবে না, তখন তারা ফোর্সফুলি প্রেমিসের মধ্যে ঢুকবে। যদি তাদের ওয়ারেন্ট থাকে, দ্য পুলিশ ক্যান সিজ গুডস ইফ কানেক্টেড টু অ্যান অফেন্স, যে সরঞ্জাম আদি পুলিশ আপনার তাদের আওতায় নিয়ে যেতে পারবে, তারা জব্দ করতে পারবে যদি ওইটা ওই জিনিসপত্রগুলো যে বিভিন্ন আইটেমসগুলো এটা অপরাধের সাথে সম্পৃক্ত থাকে, জড়িত হয় অপরাধের সাথে জড়িত এই ধরনের যে কোনো জিনিস তারা
সিজ করতে পারবে, জব্দ করতে পারবে, অথবা যে কোনো জিনিস তারা অবৈধভাবে ইলিগালি অবটেইন, কোনো একটা জিনিস যদি তারা অবৈধভাবে তারা অর্জন করেছে সেটাও তারা পুলিশ সিজ করতে পারবে, জব্দ করতে পারবে। They must provide a list of seized items and return them if, when possible. যত জিনিসগুলো সিজ করেছে, জব্দ করেছে পুলিশ, এগুলোর সবগুলো আপনাকে একটা লিস্ট দিতে হবে। ওই লিস্টটা আপনার হাতে দিতে হবে, এই এই জিনিসগুলো আমরা নিয়ে গেলাম, এবং ওই জিনিসগুলো তখন যদি সম্ভব হয় পরবর্তীতে ফিরিয়ে দিতে হবে, যদি সম্ভব হয়। মানে তারা যে মনে করে এগুলো এভিডেন্স হিসেবে ইউজ করবে, তারা ডিউরিং দ্য ট্রায়াল, ট্রায়ালের সময় তখন তারা ফেরত দিবে না। সুতরাং অনেকগুলো ক্ষেত্রে আপনারা তারা এগুলো পুলিশ রেখে দেয়, এগুলো তারা আপনাকে একটা লিস্ট দিবে কি কি জিনিস সিজ করেছে। সুতরাং আপনার ওইটা আপনার জানা থাকবে কি কি জিনিস তারা নিয়ে গেছে। পুলিশের পাওয়ার, যে অ্যারেস্ট করার জন্য পুলিশের পাওয়ার হইল কি, খুব ওয়াইড রেঞ্জ অফ পাওয়ার একজনের মানে অ্যারেস্ট করার জন্য, এগুলো অনেকগুলো। দ্য পুলিশ হ্যাভ পাওয়ার টু অ্যারেস্ট ইউ এনিহোয়ার অ্যান্ড এট এনি টাইম ইনক্লুডিং অন দ্য স্ট্রিট, অ্যাট হোম অর অ্যাট ওয়ার্ক। পুলিশের কিন্তু ওয়াইড রেঞ্জ অফ পাওয়ার আছে একজনকে অ্যারেস্ট করার জন্য, যে সেই অ্যারেস্টটা কাজের জায়গা থেকে অ্যারেস্ট করতে পারে, রাস্তা থেকে অ্যারেস্ট করতে পারে, ঘর থেকেও তারা করতে পারে। দ্য পুলিশ ক্যান অ্যারেস্ট ইউ ইফ দে হ্যাভ অ্যান অ্যারেস্ট ওয়ারেন্ট। পুলিশ আপনাকে অ্যারেস্ট করতে পারে তাদের কাছে যদি একটা অ্যারেস্ট ওয়ারেন্ট থাকে, অর উইদাউট ওয়ান ইফ ইউ আর ইন দ্য অ্যাক্ট অফ কমিটিং অ্যান অফেন্স। কিন্তু ওয়ারেন্ট ছাড়াও তারা আপনাকে অ্যারেস্ট করতে পারে, তারা যদি মনে করেন আপনি একটা অপরাধ সংগঠিত করতেছেন। দে সাসপেক্ট ইউ আর কমিটিং সার্টেন অফেন্সেস, তারা মনে করে কি আপনি একটা কত কয়েকটা মানে অপরাধ আপনি সংগঠিত করবেন, তারা সন্দেহ করতেছে অথবা আপনি সংগঠিত করেছেন অথবা করবেন। দে সাসপেক্ট ইউ হ্যাভ কমিটেড সার্টেন অফেন্সেস, তারা মনে করে কি আপনি অলরেডি কিছু কতগুলো অপরাধ সংগঠিত করেছেন এবং মোর অপরাধ সংগঠিত করবেন। অ্যান্ড ইফ দে সাসপেক্ট ইউ আর অ্যাবাউট টু কমিট সার্টেন অফেন্সেস, যে আরো অপরাধ আপনি করবেন। এই ধরনের এই কারণগুলো যদি থাকে তারা আপনার পুলিশ আপনাকে অ্যারেস্ট করতে পারবে, যে উইদাউট ওয়ারেন্ট, এগুলোর জন্য কোনো ওয়ারেন্ট লাগবে না। The police must inform you that you are under arrest. Police আপনাকে জানাইতে হবে আপনি তারা আপনাকে অ্যারেস্ট করেছে। And explain why you are. এবং তারা বলবে কেন আপনাকে সেটা করা হয়েছে। They must then take you to the police station as soon as possible. যত শীঘ্র তাড়াতাড়ি তখন সম্ভব আপনাকে তারার পুলিশ স্টেশনের মধ্যে নিয়ে যেতে হবে। At the station, they must inform you of your right to inform someone of your arrest. Eta holo khubi important. Ekhane police apnake janabe apnar right ache apnir ekjon relative ke janano je apni arrest hoyeche. Eta kintu sob khetre tara dey na, exception ache. Jodi serious case ba onno koto gulo exceptional circumstances e ei right ta tara dey na. Your right to legal advice, আপনার legal advice নেওয়ার right, এটা আপনাকে বলা হবে। And your right to look at the police courts of practice, পুলিশের যে court of practice আছে ওইটাও দেখার জন্য আপনাকে সুযোগ দেওয়া হবে, এটা আপনার right. And the police can delay access to the to these rights in limited circumstances, যে আপনাকে কারোর সাথে যোগাযোগ করতে দেওয়া এবং পুলিশের প্র্যাকটিস কোর্স এবং বা বিভিন্ন যে রাইট যেগুলো আছে এগুলো তারা ডিলে করতে পারে, দেরি করতে পারে, কতগুলো সিচুয়েশন আছে, কতগুলো সার্কামস্ট্যান্স আছে, ওই সমস্ত সার্কামস্ট্যান্সগুলোতে
তারা এগুলা ডিলে করতে পারে বাট দ্য পুলিশ মাস্ট চার্জ ইউ উইদিন 24 আওয়ার্স আনলেস লঙ্গার ডিটেনশন ইজ অথরাইজড বাই সুপারিনটেনডেন্ট অ্যান্ড অর ম্যাজিস্ট্রেটস 24 ঘন্টার মধ্যে আপনাকে কিন্তু পুলিশকে চার্জ করতে হবে 24 ঘন্টার মধ্যে একটা ডিসিশন পুলিশকে দিতে হবে যতক্ষণ পর্যন্ত না যদি সুপারিনটেনডেন্ট যে হায়ার র্যাঙ্কিং অফিসার যারা আছে তারা যদি অথরাইজ করে না 24 ঘন্টার মধ্যে আমরা তাকে চার্জ করতে পারবো না বেশি সময় লাগবে অথবা ম্যাজিস্ট্রেট যদি অথরাইজ করে তখন তারা 24 ঘন্টার বেশি সময় রাখতে পারবে দর্শক আজ আমার সময় শেষ হয়ে গেছে আজকের প্রোগ্রামটি আপনারা আবার কাল সকাল সোমবার সকাল 9:30 থেকে 11টায় এনটিভি ইউরোপে 780 স্কাই চ্যানেলে আপনারা দেখতে পারবেন তাছাড়া এনটিভি ইউরোপের ফেসবুক এবং ইউটিউবে লগ ইন করলেও আপনারা আজকের এই প্রোগ্রামটা দেখতে পারবেন তাছাড়াও গুগলের মধ্যে নাম বসে সার্চ করলে ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম তখন আপনারা এই প্রোগ্রামের লিংক পাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকলের প্রতি আমার শুভকামনা থাকলো আসসালামু আলাইকুম